এদিকে কলকাতায় উদ্ধার প্রায় সাড়ে চার লক্ষ টাকার জাল নোট এসটিএফ এর হাতে পাখড়াও এক গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইন্টালি থানা এলাকায় শিয়ালদা স্টেশনের কাছে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করে মালদার কালিয়াচকের বাসিন্দা ইসাব আলী ওরফে কালু নামে এক পাচারকারীকে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চার লক্ষ আটত্রিশ হাজার টাকার জাল নোট উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই দু হাজার টাকার ধৃতকে জেরা করে এই চক্রে আর কারা জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ